নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ওল দিয়ে কই মাছের ঝোল। খুব সহজে ঘরোয়া এই রান্নাটা আমি কি করে করি, চলো তাই রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াই এবং তেল দুটোই ভালো করে গরম করতে হবে। আগে থেকেই আমি কই মাছ ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। একবারে সবকটা মাছ ভাজবো না, দুবারে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে অপর দিকে আমি ওল আর আলুকেও ভাপাতে বসিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে ওল আর আলুগুলোকে মোটামুটি 5-6 মিনিট সময় ধরে ভাপিয়ে নেব। মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হয়ে গেলে সম্পূর্ণ জল ঝরিয়ে ফিরে আসছি। এইদিকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে অপর মাছগুলোকেও লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কই মাছ ভাজবে না, এতে করে মাছের পুষ্টিগুণ এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। মাছ ভাজার পরে দেখো কড়াইতে বেশ খানিকটা তেল রয়ে গেছে। এই তেলটা কিন্তু সম্পূর্ণ এখন ব্যবহার করব না, কিছুটা তেল একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। ভাপিয়ে নেওয়া ওল আর আলুগুলোকে এবারে ভেজে নেব। কিছুটা তেল বাটিতে তুলে রেখেছি। ওল আর আলুগুলোকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োকে মোটামুটি আলু আর ওলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজতে হবে। ওলগুলোকে এভাবে সামান্য ভাপিয়ে ভালোভাবে ভেজে নিলে গলা চুলকানোর কিন্তু আর চান্স থাকে না। ওল ভাজতে ভাজতে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। একটা মাঝারি সাইজের টমেটো কুচানো দিচ্ছি আর দেবো একটা পেঁয়াজ কুচানো। সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। মিহি করে মশলা বেটে নিয়েছি। অপর দিকে আলু আর ওলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে বাকি তেলটা দিয়ে দিলাম। দিচ্ছি 2টো তেজপাতা আর 1/4 টিস্পুন গোটা জিরে। 4-5 সেকেন্ড ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। এবারে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে দিচ্ছি সামান্য জল, এতে পরে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো আর পুড়ে যাবে না। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি দিচ্ছি। সমস্ত কিছুকে এবারে ভালো করে বাটা মশলার সাথে মিশিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। ওল আর আলু দুটোতেই প্রচুর পরিমাণে শর্করা রয়েছে, তাই কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। বেশ ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা ওল আর আলুগুলো এর মধ্যে দেব। এগুলোকেও 30 থেকে 40 সেকেন্ডের জন্য মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় সবজি এবং মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এবারে এর মধ্যে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। ওল রান্নাতে কখনোই ঠান্ডা জল ব্যবহার করবে না, অবশ্যই করে গরম জল দেবে। এতে করে ওলগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না, একদম নরম তুলতুলে থাকবে। এই সময় গ্যাসের আঁচ হাইতে রেখেছি। দেখো গরম জল দেওয়াতে সাথে সাথেই ঝোলটা ফুটে উঠেছে,
এবারে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিয়েছি। লাস্টে উপর থেকে হাফ টিস্পুন গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম। সব কিছুকে ভালো করে আবার একবার মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, পোল আর আলু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের চারধারেও তেল ভেসে উঠেছে। রান্নাটা কিন্তু কমপ্লিট। ঝোলটাকে কিন্তু আর বেশি ঘন করব না, এরকম অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দেব। পোলের ঝোল এমনিতেই ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।